নিজের ঘাম বিক্রি করে লক্ষ কামাই টিভি তারকার। এক বোতলের দাম কত জানেন? টাকা কামানোর জন্য লোকে নানা পথ নেয়, বিভিন্ন উপায়ে মানুষ কাজ করে আয় করেন, অভিনব উপায়ে টাকা রোজগার করছেন এক রিয়েলিটি টিভি তারকা। ঘাম একটি বোতলে সংগ্রহ করেন আর সেই ঘাম বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামান মহিলা। নিজের ব্যবসা নিয়ে কয়েক লক্ষ টাকা কামান ওই মহিলা। নিজের ব্যবসা নিয়ে 31 বছরের টিভি তারকা স্টেফানি মাথিও জানান, গরমে আমি ঘামতে থাকি, সেটাই সংগ্রহ করে বিক্রি করি। মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা স্টেফানি বলেন, চড়া রোদে সুইমিং পুলের পাশে 15 মিনিট থাকলেই আমি ঘামতে শুরু করি। সেই ঘাম একটি বয়মে ভরে নি, গরম বেশি হলে 10 বোতল ঘাম ভরে যায়। এক একটি ঘামের বোতল 40,000 টাকা বিক্রি করেন স্টেফানি। তিনি দাবি করেন দিনে 4 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন হয় তার। স্টেফানি আরো বলেন, ঘাম সংগ্রহ করার সময় জল খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখি, সেই কারণে বেশি ঘাম হয়। তবে টাকা কামাতে গিয়ে সারাদিন রোদে বসে থাকেন না রিয়েলিটি স্টার। নিজের বাতকর্ম বিক্রি করে প্রথম শিরোনামে এসেছিলেন স্টেফানি। এতে তার শরীরে সমস্যা হয়েছে, মুখে তীব্র ব্যথা হয়েছে, হার্ট অ্যাটাক নিয়ে সতর্ক করেছিলেন চিকিৎসকেরা। সেই কাজ ছেড়ে দিয়েছেন স্টেফানি, বলেন, আমি স্মার্ট হতে চাই, ধীরে ধীরে উন্নতি করাই আমার লক্ষ্য। টিকটক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে নতুন ব্যবসা সম্পর্কে প্রচারও করেছেন তিনি।